নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য জামশেদপুর এফসি কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু পাশের বেল আইকনটিকেও প্রেস করে দাও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো তোমরা জানো যে ISL কে শুরু হতে আর বেশি দিন বাকি নেই, এবং ISL এর টিমগুলো তারা কিন্তু অলরেডি ট্রেনিং ক্যাম্প শুরু করে দিয়েছে বেশ কিছু টিম, এবং ট্রেনিং ক্যাম্প চলাকালীন তারা কিন্তু প্রিসিজনে ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচগুলো খেলছে। তো এসিস বেঙ্গল তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে প্রিসিজনের ম্যাচগুলোতে, তো সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপডেট দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তো যারা যারা ভিডিওটা দেখোনি অলরেডি গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো এবার যদি আসা যায় জামশেদপুর এফসি কে নিয়ে, তাহলে তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসি তারাও কিন্তু তাদের ট্রেনিং শুরু করে দিয়েছে এবং তারাও কিন্তু প্রিসিজনে বেশ কিছু ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচ খেলবে। তো তাদের যে প্রথম ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচটা হতে চলেছে সেটা হচ্ছে চেন্নাই এফসির সাথে, এবং 27 অক্টোবর তারা প্রথম তাদের ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচটা খেলবে। এবং তারপরে কিন্তু তাদের দ্বিতীয় যে ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচটা খেলবে তারা, সেটা হচ্ছে অক্টোবরের 30 তারিখ, সেটা বেঙ্গালুরু এফসির সাথে, এবং নভেম্বরের 4 তারিখ তারা মুম্বাই সিটি এফসির সাথে তাদের 3 নম্বর ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচটা খেলবে, এবং নভেম্বরের 9 তারিখ এবং 12 তারিখ কেরালা ব্লাস্টার্সের সাথে কিন্তু তারা ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচগুলো খেলবে। তো যথেষ্ট একটা ভালো খবর জামশেদপুর এফসির জন্য, এবং ISL এর একটা গুরুত্বপূর্ণ টিম জামশেদপুর এফসি, এবং তারা যদি এভাবেই ভালো পারফর্ম করে এই ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচগুলোতে এবং তারা যদি এই ম্যাচের মধ্যে থাকে, তাহলে ISL-এ কোনো সন্দেহ নেই যে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবং জামশেদপুর এফসি কিন্তু একটা ভালো দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ফাইনালি জামশেদপুর এফসি এই ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচগুলোতে কতটা ভালো পারফর্ম করতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে জামশেদপুর এফসি তারা এই ফ্রেন্ডলিয়েস্ট ম্যাচগুলোতে কতটা ভালো পারফর্ম করতে পারবে বলে তোমার মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।